আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা আমার একটা মঞ্জুলা, এই মঞ্জুলা গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো পাতাগুলো বড় হয়ে গিয়েছে আর পোলটাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, দেখুন পাতাটা কিন্তু অনেক বড়। আর এই পোলে গাছ যদি বড় করতে চান, গাছের পাতা বিশেষ করে এই পথজ, তাহলে কিন্তু এরকম একটা কোকোপোল দিয়ে দিলে গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। যখনই গাছের পা মানে এই পোলের ভিতরে শিকড়গুলো ঢুকে যায়, তখনই কিন্তু গাছ ওইখান থেকে আর একটা শক্তি সঞ্চয় করে আর তখনই পাতাগুলো বড় হয়। দেখুন এইখান থেকে নিচ থেকেও কিন্তু আবার চারা বের হচ্ছে। তো আর আমার এই যে পটটা আছে, এটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে, আসলে কোনো একটা আঘাত লাগলেই পড়ে যাবে। এখন যেহেতু বৃষ্টির সময় বাতাস হয়, আর যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সাদা হয়ে গিয়েছে, কারণ হচ্ছে অনেক রোদ লেগেছিল এই জন্য। তো আরও একটা মঞ্জুলা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মঞ্জুলাটাও কিন্তু খুবই ছোট ছিল, আর যখন কিনেছিলাম তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন এখান থেকে কাটিং করে বসিয়েছি, তারপরেও কিন্তু আবার অনেক মানে হয়ে গিয়েছে। তো কাটিং করেও যে বসিয়েছি, আর এই মঞ্জুলা কিন্তু খুব সহজে চারা হয়ে যায়, আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই শেষে। আর এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যে ছেঁড়া ছেঁড়া, দেখুন পাতাগুলোর কালার এত সুন্দর লাগে দেখতে। আর যেটা বলছিলাম যে ছেঁড়া ছেঁড়া দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলা পড়েছিল, শিলা বৃষ্টি পড়েছিল, তখন শিলা পড়ার কারণে গাছের পাতাগুলো সব ছিঁড়ে গিয়েছে। অনেক সুন্দর ছিল পাতাগুলো, ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দেখতে কেমন যেন দেখাচ্ছে। তো যাই হোক, এখন মূল কাজ হচ্ছে এই গাছটা আমি উঠিয়ে নিব আর উঠিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবো ইনশাল্লাহ। এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, পোলটাও বড় করতে হবে, নিচ থেকেও বড় করতে হবে। তো কিভাবে বড় করব সেটাও কিন্তু অবশ্যই দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং একটা লাইক দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। দেখুন টবটা কিন্তু খুবই ছোট, পটটা একদম 5 ইঞ্চি পট, আর গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, এখান থেকে তুলতেই হবে। তো আমি এটা তুলে নিলাম আর এখন বসিয়ে দিব। কিন্তু এই পোলটা কিন্তু নিচ থেকেও বাড়াবো আবার উপর থেকেও বাড়াবো। তো কিভাবে বাড়াবো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে একটা পাইপে আমি সুতা পেঁচিয়ে নিয়ে নিচে, যে এই পোলটা কিন্তু একটা পাইপে বসানো, তো এই পোলটার সঙ্গেই আমি আবার একটা পোল ছোট করে বানিয়ে পিছন থেকে ঢুকিয়ে এটাকে নিচ থেকে বড় করছি। তা না হলে টবটা তো বড়, ওই পটটাতে বসাতে গেলে কিন্তু আমার যে গাছের গোড়াটা সেটা কিন্তু অনেক নিচে চলে যাবে, তখন কিন্তু আমার গাছের জন্য একটু সমস্যা হয়ে যাবে, হয়তো মানে ঢাকা পড়ে গেলে হয়তো পাতা পচেও যেতে পারে গোড়াটা। এর জন্য গোড়াটা যেমন আছে জাস্ট আমি ওভাবেই বসাবো, কিন্তু নিচ থেকে বাড়িয়ে দিব। এই পোলটাও কিন্তু বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আপনারা সবাই খুব ভালোভাবে দেখেছেন এবং সাড়া দিয়েছেন। আর এইখানে দেখুন আমি এখানে ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই সুন্দর করে নিতে হবে, সেটা আপনার হাতের কাছে যাই থাকুক না কেন, অবশ্যই সে আপনি ইটের টুকরা দেন, পাথরের টুকরা দেন, অথবা ছোট বালি দেন, যে কোনো কিছু দিয়ে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করতে হবে, যেন পানি কোনোভাবেই জমে না থাকে। তো এখানে মিডিয়াটা নিয়ে নিয়েছি, আর এই মিডিয়াটা কিন্তু আমি অনেকগুলো একসঙ্গে করেছিলাম, বেশ কিছু গাছ আমি রিপোর্ট করছি, তো সেইখান থেকে আমি এটাও করে নিয়েছি, এটা অনেকদিন আগে করে রেখেছি। এখানে কিছু ধানের চিটা আছে, কোকো চিপস আছে, কোকো পিট আছে, তার ধানের চিটাটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, মাটি আছে, মোটা বালি আছে, এবং নিম খোল আছে, তারপর ভার্মি কম্পোস্ট আছে, এগুলো সব কিছু দিয়ে আমি একটা সুন্দর মিডিয়া তৈরি করে রেখেছি। আগে থেকে যদি মিডিয়া তৈরি করে রাখেন গাছের জন্য, তাহলে কিন্তু খুব ভালো হয়, দু একদিন পর পর যদি পানি ছিটা দেন তাহলে কিন্তু খুবই ভালো একটা মিডিয়া তৈরি হবে। গাছ বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু গাছ মাটি থেকে পুষ্টি নেওয়া শুরু করে দিবে। তো প্রথমে আমি এখানে দেখুন মাটি, কিছু মাটি দিয়ে দিব, খুব ভালোভাবে কিছু মাটি দিয়ে দিব, আর গাছটাও কিন্তু বসিয়ে দিব সাবধানে। আমার গাছটা অনেক বড়, আমি যেহেতু মোটামুটি একটু আঘাত দিয়েই ফেলেছি, গাছ কিন্তু আঘাত পেয়েছে, তো সেভাবে মানে শিকড়টা কিন্তু খুব বেশি একটা ছড়ায়নি অনেক গাছ হিসাবে। আর এইসব গাছ কিন্তু খুব বেশি কিন্তু শিকড় হয় না, অনেক বড় গাছ তারপরেও কিন্তু শিকড় খুব একটা যে হয়েছে তা কিন্তু নয়, ছোট পটে ছিল, যেভাবে ছিল সেভাবেই আমি একটু আঘাত লেগেছে গাছে, সেভাবে তারপরেও বসানোর চেষ্টা করেছি হালকাভাবে। আর যে মাটিটা এখানে ছিল আমি সেই মাটিটা আবার একটু দিয়ে দিচ্ছি, যাতে গাছ বুঝতে না পারে যে নতুন কোনো মাটি ধরতে আমার কষ্ট হচ্ছে, এটা গাছকে একটা ফাঁকিঝুঁকি দেওয়া। যাই হোক, মজা করলাম একটু। আর এইবার আমি এখানে আমার যে নতুন মিডিয়াটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি।
মিডিয়াগুলো খুব ভালোভাবে দিয়ে দিব। আর অবশ্যই মিডিয়াগুলো যখন দিবেন একটু চেপে চেপে দিবেন, আর খুব বেশি চাপতে যাবেন না, তাহলে আবার দেখা গেল যে ভিতরে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। আমারও একটা শিকড় কিন্তু মনে হলো, আমি যখন চাপ দিয়েছিলাম একটু মট করে উঠলো, মনে হলো একটা শিকড় ছিঁড়ে গেল। তো যাই হোক, এরকম হলে একটু কষ্ট লাগে। আর যেহেতু গাছটা অনেক বড়, আমার হয়তো আরও একটু বড় টবে দিলে মনে হয় ভালো হতো, যেহেতু অনেক বড় একটা স্টান আমি দিব, উপরেও কিন্তু একটা স্টান দিব, সেটাও কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে। কিভাবে আমি নিচ থেকে তো জোড়া দিলাম সেটা শেয়ার করলাম, এবং উপর থেকে কিভাবে আর একটা পোল আমি তৈরি করে বসিয়ে দিব সেটাও কিন্তু শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন, আর দয়া করে ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কি করছি আমি। আর অবশ্যই আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা ভিডিও দেখেন বিধায় আমি ভিডিও তৈরি করি, ভালো লাগে, উৎসাহ পাই। তো যাই হোক, দেখুন এখানে আমি এখন দেখিয়ে দিচ্ছি, এখানে যে প্লাস্টিকের পাইপে কিন্তু এই পোলটা অলরেডি তৈরি করা আছে। এখানে আমি আর একটা স্টিলের পাইপ দিয়ে তারপরে সুতা পেঁচিয়ে, পাটের সুতা পেঁচিয়ে আমি অনেক বড় একটা পোল তৈরি করে নিয়েছি। আর এটা অনেক মোটা মোটা করেই তৈরি করে নিয়েছি, এবং একটু লুজ করে, একটু ফাঁকা ফাঁকা করে, উঁচু নিচু করে তৈরি করেছি, যেন শিকড়টা এই পোলের ভিতরে আবার নতুন করে ঢুকতে পারে। শিকড় যত পোলটাকে ধরবে ততই কিন্তু গাছের পাতাগুলো বড় হবে, মোটা মোটা হবে, মানে ডালটা মোটা হবে। দেখুন আমার মনে হচ্ছে ভিতর থেকেও আরও নতুন চারা, মানে ডাল বের হবে। কি সুন্দর আমি এটা করে নিলাম, অনেক সুন্দর হবে আশা করছি। দেখুন এখান থেকে কিন্তু শিকড়গুলো ভিতরে ঢুকে গেছে, যখন থেকে নতুন শিকড় ভিতরে ঢুকেছে তখন থেকে কিন্তু মানে পাতাগুলো বড় হচ্ছে। আর এখন আমি এটা না দিলে আমার এই গাছটা কিন্তু এত বড় হতো না, ওটা কোথা মানে ঝুলে থাকতো, কোনো সাপোর্ট না পেলে কিন্তু বড় হতো না। তো এখন আমি গাছে অবশ্যই খুব ভালোভাবে পানি দিব। গাছ রিপোর্ট করার পরে কিন্তু অবশ্যই ভালোভাবে পানি দিবেন, এমনভাবে পানি দিবেন যেন নিচ থেকে পানিটা বের হয়ে যায়। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এই একটা কথা, দুইটা কথা বলি সব সময়, যে ড্রেনেজ ব্যবস্থা এবং গাছে খুব ভালোভাবে পানি দিবেন যেন নিচ থেকে যেন পানিটা বের হয়ে যায়। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মিডিয়াটা তৈরি করা ঠিক আছে, আপনার ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে, তাহলে আপনার আর কোনো টেনশন নেই, গাছ কিন্তু খুব ভালো থাকবে। তো বলেছিলাম শেষে দেখিয়ে দিব, চারা করেছি, দেখুন মাশাল্লাহ চারা এত সুন্দর হয়েছে এবং এত বড় বড় পাতা হয়েছে, এবং এই গাছের চারা এত সহজে হয়ে যায়, আমি জাস্ট মাটিতে বসিয়ে রেখেছি তাতে কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। এই মঞ্জুলার কাটিংগুলো করতে কিন্তু খুবই সহজ, আমি এই গাছ কিন্তু সব কেটে ফেলবো। আর এটা কিন্তু শেয়ারও করছি আপনাদের সঙ্গে, আমার এই ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গিয়েছে, এডিট করা হয়েছিল না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।